বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাঁচ জুন হতে শুরু হয়েছে বৃক্ষমেলা বৃক্ষমেলার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা চলবে আগামী তেরোই জুলাই পর্যন্ত এবছর বর্ষা মৌসুমে সারা দেশে আট কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার চারা রোপণ করা হবে প্রতিদিন মেলা চলবে সকাল নয়টা হতে রাত আটটা পর্যন্ত এবছর বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে করব ভূমি পুনরুদ্ধার রূপব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ বৃক্ষপ্রেমীদের জন্য এ এক মহা উৎসব কিন্তু অনেক ক্রেতাদের কাছ থেকেই উঠে এসেছে চারার অতিরিক্ত দামের অভিযোগ বাংলাদেশে মানে বিশ কোটি মানুষ হয়তো এখন প্রত্যেকটা মানুষই যদি দুটো করে চারা হয় তাহলে তো চারার অভাব হয় না কিংবা বাংলাদেশে সবুজে ভরে যাবে কিন্তু চারার যে দাম বৃক্ষ মেলায় যে গাছগাছালি এত দাম হ্যাঁ এই দামটা দেখে মানে মানুষে এত উৎসাহ হারিয়ে ফেলছে জন্য চাকরিজীবী হিসাবে এ কথা আমি মানে নিঃসন্দেহে বলতে পারি যদি চারার দামটা একটু কম হতো তাহলে আরও মানুষ উৎসাহিত হতো শুধু মেলা ঘুরলেই হবে না প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই হবে না নিজেও যদি দুইটা গাছ লাগাতে পারি এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না এখানে বিভিন্ন ধরনের গাছ গাছ আছে দেশি বিদেশি ফলের গাছ ফুলের গাছ এবং ইনডোর আউটডোর সব ধরনের গাছ আছে খুব ভালো কিন্তু দামটা একটু মনে হয় বেশি ঠিক আছে অন্যান্য সব কিছুটাই ভালো এবং আমার মনে হয় যে সবাইকেই এই গাছ লাগানোর উদ্যোগ নেওয়া উচিত বিক্রেতারাও বলছেন উৎপাদন সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চারার দাম বেড়েছে এবং বহু চারা দেশের বাহির থেকে রপ্তানি করা হয় রপ্তানি শুল্ক বৃদ্ধি পাওয়ায় চারার দাম তাই এবছর বৃদ্ধি পেয়েছে কিছুটা অন্যান্য বছরের তুলনায় এখন পর্যন্ত ক্রেতা সমাগম খুব একটা বাড়েনি বরং কমই বলা চলে যে পরিমাণে গরম বেড়েছে বা প্রকৃতি আমাদের সাথে যে বিরূপ আচরণ করতেছে সেই অনুযায়ী এখনো আমার মনে হয় না যে মানুষ সজাগ হয়েছে সেই অনুযায়ী এখনো বেচা বিক্রি বা আশা অনুরূপ গাছ লাগানো মানুষের এখনো আগ্রহ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এটা হয়তো সামনে কুরবানির ঈদ এর কারণেও হতে পারে হয়তো ঈদের পরে আমাদের ব্যসা যদি বাড়তেও পারে দেশি তাপমাত্রা অনেক বেড়ে গেছে এই জন্য আর কি আমাদের দরকার বেশি বেশি গাছ লাগানো এই গাছের জন্য অক্সিজেনটা হয় এই জন্য মনে করি মানুষজনের গরমটা কমে যেত তাপমাত্রা কমে যেত ভালো হইতো আর কি এই তাই জন্য আমরা বৃক্ষ মেলা এবার চাচ্ছি যে কাস্টমার আসুক গাছ কিনুক আমরাও একটু কম রেডে ছাড়তে চাচ্ছি যাতে শান্তি সবাই চাই